বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা বিকেলের দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, একটা পাকোড়ার রেসিপি। এটা হচ্ছে মিক্সড পাকোড়া। এখানে নিয়েছি গাজর, কি কি লাগবে বলে দিই। গাজর, আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, নিয়েছি সুজি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা, আর নিয়েছি মরিচ গুঁড়া। সর্বপ্রথম এই মিক্সটাকে মেখে নেব আমি। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অন নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন তাহলে পাকোড়াটা মিক্সড করে নিই। পাকোড়াটা আমি এখন মেখে নেব, এখানে দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দেবো সুজি। এই মিশ্রণটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে। দিয়ে দেবো ময়দা, ময়দাটা পরিমাণ মতো আগে দেবেন, আগে বেশি দেবেন না। দিয়ে দেবো একটা ডিম, দিয়ে মিশ্রণটাকে একদম হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এটাতে হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে হবে না। এটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো, ছোট বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার। মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে দেখুন, এটা এখন আমি ভেজে নেব। এটা বিকেলে চা কফি সাথে খেতে পারবেন, বা বাসায় যে কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে এখন রান্নার কাছে চলে যাই। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল, রেগুলার রান্না করা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একটা একটা করে আমি পাকোড়াটা দিয়ে দেবো। এই পাকোড়াটা ছোট বাচ্চাদেরকে বিকেলবেলা এরকম বানিয়ে দিবেন, বা সকালে, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য তো একটা হেলদি একটা খাবার, যেহেতু এটা মিক্স আছে সব কিছুই। একটু নিচ দিয়ে নেড়ে দেবো আলতোভাবে পাকোড়াগুলো। শীতে এখন তো দারুণ দারুণ টাটকা সবজি পাওয়া যায়, এই সবজিটা আপনারা শীতের সঙ্গে দারুণ দারুণ রেসিপি করে খেতে পারেন। পাকোড়াগুলো আমি এখন একটু উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নেবো, ব্রাউন কালার করে নেবো পাকোড়াগুলো। এই পাকোড়া আপনারা ধনে পাতার চাটনি বা যে কোনো সস, চা কফির সাথে খেতে পারবেন। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, আর 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নেবো, নিয়ে নামিয়ে নেবো। পাকোড়াগুলো আমি আরেকবার উল্টে পাল্টে নেবো, পাকোড়াগুলো হয়ে গেলে আমি নামিয়ে নেব। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে পাকোড়াগুলো, আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ।
অনেক টেস্ট, গরম গরম পাকোড়া খেতে অসম্ভব ভালো লাগে। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।